চিলি চিকেনও নয়, চিকেন মাঞ্চুরিয়ানও নয়, চিকেনের একদম আলাদা ধরনের একটি ডিশ। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে, বয়স্করাও খুব সহজেই খেতে পারবে চিকেনের এই ডিশটি। ফ্রাইড রাইস, নান, কুলচা, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই চিকেনের এই ইউনিক রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি সবারই খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, একটা ছোট চিকেন ব্রেস্টকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের টুকরো করলেই হবে। দিয়ে দিচ্ছি বড় দেখে 3 কোয়া রসুন, একটা বড় কাঁচা লঙ্কাকে অর্ধেক করে দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস, দিয়ে দেব 1/2 টিস্পুন মতো লবণ, লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, যাতে বাচ্চারাও খেতে পারে সেই জন্য আমি ঝালটা একটু কমই দিচ্ছি। আর দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো ব্রেড ক্রাম্স, ব্রেড ক্রাম্পসটা দিলে বাইন্ডিংটা ভালো হবে, পরে রান্না করতে গিয়ে ভেঙে যাবে না বা ছেড়ে যাবে না। এবার এটাকে আমি গ্রাইন্ড করে একটা স্টিকি পেস্ট বানিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে, শক্ত কিন্তু একেবারেই হয়নি। হাতের সাহায্যে চারকোনা ধরনের আমি একটা শেপ করে নিচ্ছি, আপনারা পছন্দ মতো শেপ করতে পারেন, গোলও করতে পারেন, আবার চারকোনাও করতে পারেন। শেপটা একটু মোটা করে করতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখালাম, এইভাবে আমি সমস্তটা বানিয়ে নেব। এখানে আমি একটা টিফিন কোটো নিয়ে সেটাকে অয়েল ব্রাশ করে রেখে দিয়েছি। এবার এই চিকেনের পিসগুলোকে আমি একে একে বানিয়ে এর মধ্যে রেখে দেব। অয়েল ব্রাশ করে নিয়েছি বলে টিফিন কোটোর নিচে কিন্তু চিকেনটা লেগে যাবে না, আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন। সবারই বাড়িতে সবসময় বাটার পেপার থাকে না বলে আমি ব্যবহার করিনি। এই দেখুন আমি সমস্ত চিকেন পিসগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজারে 1 ঘন্টা মতো রেখে দেব, তাহলে পিসগুলো ভালো মতো সেট হয়ে যাবে আর ভেঙে যাবে না। এখানে আমি 3 টেবিলস্পুন টমেটো সস, 1 টেবিলস্পুন চিলি সস আর 1 টিস্পুন সয়া সস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল, দিয়ে ভালো করে চামচ দিয়ে সমস্ত সসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি রেড চিলি সস নিয়েছি, আপনারা গ্রিন চিলি সসও নিতে পারেন। 1 ঘন্টা পর আমি চিকেন পিসগুলোকে ফ্রিজার থেকে বার করে নিয়েছি, দেখুন পিসগুলো ভালো মতো সেট হয়ে গেছে। এবার আমি এগুলোকে ময়দাতে কোটিং করে নিচ্ছি, যাতে সময় কম লাগে সেই জন্য অনেক কটা চিকেন পিস একসঙ্গে ময়দাতে দিয়ে এরকমভাবে নাড়িয়ে আমি কোট করে নিচ্ছি। আপনারা একটা একটা করেও করতে পারেন। সমস্ত চিকেনের পিসগুলোকে আমি এভাবে কোট করে নেব। ভালো করে কোট করা হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলোকে আমি আলাদা করে একটা থালাতে রেখে দিচ্ছি। কোটিংটা কিন্তু একটু ভালো করে করতে হবে, যাতে ভাজতে গিয়ে ভেঙে না যায়। এই দেখুন সমস্ত চিকেন পিসগুলোকে আমি কোট করে নিয়েছি। কড়াইয়ে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে চিকেন পিসেসগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। মাঝে মধ্যে ফ্লেমটা লো টু মিডিয়ামও করে দেব, তাহলে ভেতর থেকে ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও ভালো হবে। একসাথে সমস্ত চিকেনের পিসগুলো দেবেন না, তাহলে কিন্তু ভাজতে খুব অসুবিধা হবে। এইভাবে নেড়ে নেড়ে হালকা হাতে আমি ভেজে নেব, চিন্তা নেই ভেঙে যাবে না নাড়লে। লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে আলাদা করে রেখে দিচ্ছি। দেখুন কী সুন্দর লাল লাল হয়েছে, ব্রাউন করবেন না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না, তেতো লাগবে পরে খেতে। বাকি চিকেন পিসেসগুলো আমি এইভাবেই ভেজে নেব। আপনারা এই চিকেন পিসেসগুলোকেও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, সস দিয়ে বা কাসুন্দি দিয়ে। বাকি চিকেন পিসেসগুলো দিয়ে আগের মতো করেই ভেজে নিচ্ছি, স্ন্যাক্স হিসেবে খেলেও কিন্তু ভালো লাগবে খেতে। আর উপর থেকে একটু চাট মশলাও ছড়িয়ে দিতে পারেন। এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আমি, যে তেলে চিকেনটা ভেজেছি সেই তেলই 1 টেবিলস্পুন মতো আমি দিয়ে দিলাম। চিকেনের ফ্লেভারটা তেলে আছে বলে সেই তেলটা আমি দিলাম, আপনারা চাইলে নতুন তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 8-10 কোয়া মতো রসুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর 3টে মতো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা। ফ্লেমটা আমার হাইয়ে করা আছে, দিয়ে রসুনটাকে জাস্ট একটু সটে করে নেব, ব্রাউন করে কিন্তু ভাজবো না, হালকা জাস্ট একটু ফ্রাই করে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব।
খেয়াল রাখবেন রসুনটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা একদম আলাদা হয়ে যাবে। মোটামুটি 5-6 সেকেন্ড মতো সটে করলেই হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা, একই সাথে আমি দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু এখনও আমার হাই করা আছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মোটামুটি 3-4 মিনিট মতো আমি ফ্রাই করে নেবো। দেখুন কাঁচ কাঁচ কালার হয়ে গেছে, ব্রাউন করে কিন্তু ভাজবো না। একটা ছোটো দেখে ক্যাপসিকামকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই ক্যাপসিকামটা এবার দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট মতো আবারও আমি ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপেই কাটতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিকেন পিসেসগুলো আমি লম্বা রেখেছি, তাই ক্যাপসিকামটাকেও আমি লম্বা করে কেটেছি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সসের যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেই মিক্সারটা। ফ্লেমটা কিন্তু এখনও আমার হাই করা আছে। লবণের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ সসেও লবণ থাকে। সমস্ত সস মিক্সারটা আমি দিয়ে দিলাম, একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন পিসেসগুলোও। আগে থেকে চিকেন পিসেসগুলো দিলে কিন্তু চিকেন পিসেসগুলো অনেকটাই বেশি নরম থাকবে আর জুসিও থাকবে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল বাটিটা ধুয়ে, দিয়ে ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে মোটামুটি 4-5 মিনিট মতো আমি রান্না করব। গ্রেভিটা একটু থিক করে নেব আমি, কারণ এতটা গ্রেভি আমার চাই না। এই দেখুন মোটামুটি 3-4 মিনিট পর গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে এসেছে। চিকেন পিসেসগুলো ভালো মতো গ্রেভির সাথে মিশে গেছে, আর চিকেন পিসেসগুলো সসের মধ্যে কিন্তু ডুবেও আছে, তাই চিকেন পিসেসগুলো কিন্তু কোনো মতেই শক্ত লাগবে না খেতে, বয়স্করাও খুব সহজেই খেতে পারবেন। ইউনিক চিকেন রেসিপি আমাদের একদম রেডি। আমি এখানে এগ ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করেছি। খেতে কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এগ ফ্রাইড রাইস রেসিপিও আমার চ্যানেলে আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজ তাহলে এটুকুনি, ওকে বাই।